সুপার ফোরের শেষ ম্যাচে ভারতকে ছয় রানে হারিয়ে শ্বাসরুদ্ধকর এক জয় পেয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। দুর্দান্ত এই ম্যাচের প্রতিটি মুহূর্ত ছিল রোমাঞ্চ আর নাটকীয়তায় ঠাসা। চরম রোমাঞ্চে ঠাসা এই ম্যাচে শেষ মেশে জয়ের শেষ হাসিটা এসেছে বাংলাদেশেই। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টসে জিতে আগে বাংলাদেশকে ব্যাটিং এর আমন্ত্রণ জানায় ভারত। আগে ব্যাটিং এ নেমে শুরুতে বেশ বেকায়দায় পড়ে যায় বাংলাদেশ। মাত্র 59 রানের মধ্যেই 4 উইকেট হারিয়ে অথৈ সাগরের মাঝে হাবুডুবু খেতে থাকে টাইগাররা। বিশাল এই বিপদ থেকে দলকে উদ্ধার করেন অধিনায়ক সাকিব আল হাসান আর তাওহিদ হৃদয়। দুজনের 101 রানের গুরুত্বপূর্ণ জুটিতে ভর করে আবারও জেগে ওঠে বাংলাদেশের ইনিংস। 84 বলে 80 রানের অসাধারণ এক ইনিংস খেলেন সাকিব আল হাসান। সাকিব আল হাসানের ইনিংসে ছিল 6টি চারের পাশাপাশি 3টি ছক্কার মার। অন্যদিকে তাওহিদ হৃদয়ও ছিলেন দারুণ সাবলীল, 81 বলে 54 রান করেন তিনি। দারুণ ব্যাটিং করতে থাকা এই ব্যাটসম্যান 5টি চারের পাশাপাশি 2টি ছক্কা হাঁকান। শেষ দিকে 200 রানের আগে হৃদয়ের উইকেট হারিয়ে আরও চাপে পড়ে যায় বাংলাদেশ। তখন দলকে উদ্ধার করেন নাসুম আহমেদ আর শেখ মেহেদী হাসান। ব্যাট হাতে এদিন দারুণ জ্বলে ওঠেন নাসুম। মাত্র 42 বলে 44 রানের অনবদ্য এক ইনিংস খেলেন তিনি। প্রায় 98 স্ট্রাইক রেটের এই ইনিংসে ছিল 6টি চারের পাশাপাশি 1টি ছক্কার মার। অন্যদিকে শেখ মেহেদী হাসান অপরাজিত ছিলেন 23 বলে 29 রান করে, যেখানে তিনি 126 স্ট্রাইক রেটে 3টি চার হাঁকান। এছাড়া তানজিম হাসান সাকিব ব্যাট হাতেও এদিন দুর্দান্ত ছিলেন। 10 নম্বর ব্যাটসম্যান হিসাবে ক্রিজে এসে 8 বলে 14 রান করেন, যেখানে তিনি গুরুত্বপূর্ণ সময়ে 1টি চারের পাশাপাশি 1টি ছক্কা হাঁকান, যার ফলে নির্ধারিত 50 ওভার শেষে 265 রানের লড়াকু পুঁজি পায় টাইগাররা। ভারতের হয়ে 3 উইকেট শিকার করেন শার্দুল ঠাকুর, এছাড়া 2টি উইকেট নেন মোহাম্মদ শামি। জবাব দিতে নামলে শুরু থেকেই ভারতীয় ব্যাটসম্যানদের চেপে ধরেন বাংলাদেশের বোলাররা। বিশেষ করে ভারতকে সবচেয়ে বেশি ভোগাচ্ছিলেন তরুণ অভিষিক্ত পেসার তানজিম হাসান সাকিব। ওপেনার রোহিত শর্মার রানের খাতা খোলার আগেই সাজঘরে পাঠিয়ে দেন তানজিম। দুর্দান্ত বোলিংয়ে মুগ্ধতা ছড়াতেই থাকেন তানজিম। নিজের পরের ওভারে 3-এ নামা তিলক ভার্মাকে বোকা বানিয়ে বোল্ড করে দেন তরুণ এই পেসার। 17 রানের মধ্যেই 2 উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যায় ভারত। মাঝে 4-এ নেমে কিছুটা প্রতিরোধ করার চেষ্টা করেন লোকেশ রাহুল। টিকে থাকা ওপেনার শুভম্যান গিলের সাথে জুটিটা জমে যায় রাহুলের। দুজনে মিলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। তৃতীয় উইকেট জুটিতে রান আসে 57। 39 বলে 19 রান করে সাজঘরে ফেরেন রাহুল, তাকে আউট করেন মেহেদীপ। এর কিছুক্ষণ পরে ঈশান কিষানকে LBW-র ফাঁদে ফেলে সাজঘরে ফেরান মিরাজ। 94 রানের মধ্যেই 4 উইকেট হারিয়ে বেকায়দায় পড়ে যায় ভারত। এত দুর্দশার মাঝেও ক্রিজে অটল ছিলেন শুভম্যান গিল। এক প্রান্ত আগলে রেখে তার সাবলীল ব্যাটিংয়ের কারণে ম্যাচে বেশ ভালোভাবেই টিকেছিল ভারত। কার্যকরী ব্যাটিংয়ে 50ও ছুঁয়ে ফেলেন শুভম্যান গিল। মাঝে সূর্যকুমার যাদব নেমে কিছুটা প্রতিরোধ করার চেষ্টা চালান। শুরুটা ভালোই করেছিলেন সূর্যকুমার, তবে ইনিংস লম্বা করতে ব্যর্থ হয়েছেন। 34 বলে 26 রান করে আউট হয়ে যান সূর্যকুমার, তাকে বোল্ড করে দলকে ব্রেক থ্রু এনে দেন সাকিব আল হাসান। তবে গিলের তাণ্ডব চলছিলই, তার ব্যাটে চড়ে একটু একটু করে এগিয়ে যাচ্ছিল ভারত। মাঝে রবীন্দ্র জাদেজা নেমে সুবিধা করতে পারেননি। মুস্তাফিজুর রহমানের বলে বোল্ড হয়ে 12 বলে 7 রান করে সাজঘরে ফিরে যান জাদেজা। এরপরে লড়াই চালিয়ে গেছেন গিল, শেষ দিকে হাত খুলে মারতে শুরু করেন তিনি। দারুণ এক সেঞ্চুরিও হাঁকান ভারতীয় এই ওপেনার, কিন্তু শেষমেশ দলের 209 রানের মাথায় থামতে হয় গিলকে। শেখ মেহেদীর বলে আউট হয়ে সাজঘরে ফেরেন গিল। আউট হওয়ার আগে 133 বলে 121 রানের অনবদ্য এক ইনিংস খেলেন তিনি। শেষ দিকে লড়াই করে গেছেন অক্ষর প্যাটেল, সাথে শার্দুল ঠাকুরকে নিয়ে দুর্দান্তভাবে লড়ে গেছেন অক্ষর। একটু একটু করে ভারতকে জয়ের খুব কাছে নিয়ে যাচ্ছিলেন তিনি। শেষ দিকে বেশ জমে ওঠে ম্যাচ। 2 ওভার থেকে ভারতের দরকার ছিল 17 রান। বোলিংয়ে এসে প্রথম বলেই শার্দুল ঠাকুরকে ফিরিয়ে দেন মুস্তাফিজুর রহমান। পরে অক্ষর প্যাটেল একটি চার মারলেও সেই ওভারেই অক্ষরকে ফিরিয়ে দেন মুস্তাফিজ। স্মরণীয় এক জয়ের দ্বার প্রান্তে চলে যায় বাংলাদেশও
মূলত মুস্তাফিজুর রহমানের করা 49তম ওভারই বাংলাদেশ ম্যাচের পুরো নিয়ন্ত্রণ হাতে তুলে নেয়। সেই সাথে মুস্তাফিজুর রহমান প্রমাণ করেছেন তিনি কেন ডেথ ওভারে একজন সবসময় দুর্দান্ত বোলার। আকশার প্যাটেল সাজঘরে ফেরার আগে শেষ ওভারে 12 রানের প্রয়োজন ছিল ভারতের। বোলিংয়ে আসেন দিনের সবচেয়ে নজরকাড়া বলার তানজিম হাসান সাকিব। সোলোয়ার কাটারের সবলেশ স্বামী এবং প্রসিত কৃষ্ণাকে খাবি খাওয়াচ্ছিলেন তানজিম। শেষমেশ ওই ওভার থেকে 5 রান নিতে পারে ভারত, রান আউট হয়ে যান স্বামী, 6 রানে স্মরণীয় এক জয় পায় বাংলাদেশও। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ 3টি উইকেট শিকার করেন মুস্তাফিজুর রহমান, যেখানে তিনি ডেথ ওভারে দুর্দান্ত বোলিং করে গেছেন। এছাড়াও 7.5 ওভারে এক মেডেন দিয়ে মাত্র 32 রানের খরচায় 2 উইকেট শিকার করে নিজের অভিষেকটাই রাঙিয়ে রাখলেন তানজিম হাসান সাকিব। এছাড়া শেখ মেহেদী হাসান 2টি এবং সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ প্রত্যেকেই 1টি করে উইকেট শিকার করেন।